এটা সাংঘাতিক অপরাধত দেশদ্রোহীর অপরাধত লিপ্ত হয়েছে অসমৰ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে সুদীর্ঘ দিন বিভিন্ন অভিযোগ উত্থাপিত হয়ে আহিছে। ইয়ার আগতেও তেও তাদার দরে আইনত গ্রেপ্তার হবলগিয়া হয়েছে। গতিকে আজি সকলো কথা কোৱা হৈছে আপোনালোকক। খালি ইমানেই কবলৈ আছে যে আজি রাষ্ট্রদ্রোহৰ দরে অপরাধত লিপ্ত হৈ উগ্রপন্থীর লগত চুক্তি করে নির্বাচন জিকি বাহ বাহ লওয়া আর দেশের ভিতর নিজকে অবিসম্বাদী নেতা হিসাবে প্রতিপন্ন করব খোঁজা হিমন্ত বিশ্ব শর্মার মুখাখন সম্পূর্ণরূপে খুলি পড়ছে। এই নিয়া আইন আপনাদের জানে, এই নিয়া আইনের অধীনত ভারতবর্ষর কমেও 7-8 গৰাকী বুদ্ধিজীবীক 80 বছৰ ওপর, কবি সাহিত্যিকক এতিয়াও গ্রেপ্তার করে জেলত আবদ্ধ করে রখা হয়েছে। অথচ অসমত এটা সাধারণ কবিতা লিখি দুটামান কথা কই লড়া ছোৱালী জেলত পচিবলগিয়া হয়েছে। সরু সরু কথাত ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট, রাষ্ট্রীয় নিরাপত্তা আইন প্রয়োগ করা হয়েছে অন্যায়ভাবে। সেই কারণে আজি কিন্তু এই অপরাধ করে উগ্রপন্থীর লগত মিলি নির্বাচন খেলি আর সেই কথা স্পষ্টরূপে উগ্রপন্থী সংগঠনের নেতাই চিঠি লিখি এফিডেফিডত জনাই দিয়ার পিছতো ইমান সময় পার হয়ে গেল, হিমন্ত বিশ্ব শর্মা নির্বিবাদে এতিয়াও দিসপুর বহি আছে। গতি আমি রাজপথলে ওলাইছো 12টা দল আর রাইজ আজি বিভিন্ন বিষয়ত প্রতিবাদর শারীর থিয় হয়েছে। কারণ হিমন্ত বিশ্ব শর্মায় তার শাসনকালত ভয় দেখায়, বন্দুক দেখায় মানুষক ভয় খুয়াই পেলায় প্রতিবাদবিলাক স্তব্ধ করব খুঁজছিল, বিরোধীর কণ্ঠ দুর্বল করব খুঁজছিল। আজি এই লক্ষ্মীধর বরা ক্ষেত্রত সমবেত হয়ে আমি এই বতরক নেছো, ইমান মানুষ আহিছে আর ইয়ারপরে আমি আজি কব খুঁজছো যে হিমন্ত বিশ্ব শর্মার এই অপশাসন, এই দেশদ্রোহিতা এইবর বিচার হব লাগিব, তেওঁ দুর্নীতির বিচার হব লাগিব। আর যেতিয়ালৈকে তেওঁক গাদিচ্যুত করা নহয় তেতিয়ালৈকে আমার এই আন্দোলন অব্যাহত থাকিব আর এই আন্দোলন তীব্রতর হব। এটা সাংঘাতিক অপরাধত দেশদ্রোহীর অপরাধত লিপ্ত হয়েছে অসমৰ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে সুদীর্ঘ দিন বিভিন্ন অভিযোগ উত্থাপিত হয়ে আহিছে। ইয়ার আগতেও তেও তাদার দরে আইনত গ্রেপ্তার হবলগিয়া হয়েছে। গতি আজি সকলো কথা কোৱা হৈছে আপোনালোকক। খালি ইমানেই কবলৈ আছে যে আজি রাষ্ট্রদ্রোহর দরে অপরাধত লিপ্ত হয়ে উগ্রপন্থীর লগত চুক্তি করে নির্বাচন জিকি বাহ বাহ লওয়া আর দেশের ভিতর নিজকে অবিসম্বাদী নেতা হিসাবে প্রতিপন্ন করব খোঁজা হিমন্ত বিশ্ব শর্মার মুখাখন সম্পূর্ণরূপে খুলি পড়ছে। এই নিয়া আইন আপনাদের জানে, এই নিয়া আইনের অধীনত ভারতবর্ষর কমেও 7-8 গৰাকী বুদ্ধিজীবীক 80 বছৰ ওপর, কবি সাহিত্যিকক এতিয়াও গ্রেপ্তার করে জেলত আবদ্ধ করে রখা হয়েছে। অথচ অসমত এটা সাধারণ কবিতা লিখি দুটামান কথা কই লড়া ছোৱালী জেলত পচিবলগিয়া হয়েছে। সরু সরু কথাত ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট, রাষ্ট্রীয় নিরাপত্তা আইন প্রয়োগ করা হয়েছে অন্যায়ভাবে। সেই কারণে আজি কিন্তু এই অপরাধ করে উগ্রপন্থীর লগত মিলি নির্বাচন খেলি আর সেই কথা স্পষ্টরূপে উগ্রপন্থী সংগঠনের নেতায় চিঠি লিখি এফিডেফিডত জনাই দিয়ার পিছতো ইমান সময় পার হয়ে গেল, হিমন্ত বিশ্ব শর্মা নির্বিবাদে এতিয়াও দিসপুর বহি আছে। গতি আমি রাজপথলে ওলাইছো 12টা দল আর রাইজ আজি বিভিন্ন বিষয়ত প্রতিবাদর শারীর থিয় হয়েছে। কারণ হিমন্ত বিশ্ব শর্মায় তার শাসনকালত ভয় দেখায়, বন্দুক দেখায় মানুষক ভয় খুয়াই পেলায় প্রতিবাদবিলাক স্তব্ধ করব খুঁজছিল, বিরোধীর কণ্ঠ দুর্বল করব খুঁজছিল। আজি এই লক্ষ্মীধর বরা
ক্ষেত্রত সমবেত হৈ আমি এই বতৰক নেছো ইমান মানুহ আহিছে আৰু ইয়াৰ পৰা আমি আজি কব খুজিছো যে হিমন্ত বিশ্ব শর্মাৰ এই অপশাসন এই দেশদ্রোহিতা এইবোৰৰ বিচার হ'ব লাগিব তেওঁৰ দুর্নীতির বিচার হ'ব লাগিব আৰু যেতিয়ালৈকে তেওঁক গাদিচ্যুত কৰা নহয় তেতিয়ালৈকে আমাৰ এই আন্দোলন অব্যাহত থাকিব আৰু এই আন্দোলন তীব্রতর হ'ব।